নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/10/2020 ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে যে খবরটা পেয়েছি বা যে নোটিফিকেশানটা শেয়ার হয়েছে বা যে নোটিফিকেশানটা জারি হয়েছে সেই নোটিফিকেশানটা আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গের যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে লেটেস্ট নোটিফিকেশনটা জারি হয়েছিল সেটা হচ্ছে 2020-11 নম্বর যে অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল কনজারভেন্সি মজদুর, তার কনজারভেন্সি মজদুরে যারা অনলাইন আবেদন করেছিলেন তার সাপেক্ষে ইন্টারভিউয়ের জন্য যাদের নামের লিস্ট সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এবারে যে খবরটা রয়েছে দেখতে পাচ্ছেন, দ্য পার্সোনালিটি টেস্ট ফার্স্ট ফেজ, তাহলে সে পার্সোনালিটি টেস্টের জন্য যাদের নাম আগে প্রকাশিত হয়েছে তার মধ্যে এবারে ইন্টারভিউয়ে হবে, বিভিন্ন ফেজে ইন্টারভিউ হবে। তাহলে আগে তো ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশিত হয়ে গেছে যে কাদের কাদের নাম রয়েছে সেটা আমরা পেয়েছি, এবার সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে কবে থেকে বা তার ফার্স্ট পেজ যে কবে শুরু হচ্ছে, না 5/10/2020 থেকে 15/10/2020 মধ্যে হচ্ছে কনজারভেন্সি মজদুর ফার্স্ট ফেজের ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউটা কোথায় হবে? অফিস অফ দ্য ধাপা লক ড্রেনেজ পাম্পিং স্টেশন, ক্যানেল সাউথ রোড, কলকাতা 7,105, 700105, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11, দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর ইন আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারা আরও বিস্তারিত দেখে নেব নোটিফিকেশান, চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানটাতে কী রয়েছে। দেখুন, নোটিফিকেশানটা জারি হয়েছে আজকে ডেটের 2/10/2020 আজকে জারি হয়েছে নোটিফিকেশানটা। দেখতে পাচ্ছেন 11 নম্বর অ্যাডভার্টাইজমেন্টে যে কনজারভেন্সি মজদুরের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, তার আন্ডারে যে পার্সোনালিটি টেস্ট হবে বা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ কারা কারা ইন্টারভিউ ডাক পেয়েছে তাদের নামের প্রকাশিত হয়েছে। তো তাদের মধ্যে থেকে ফার্স্ট পেজ পার্সোনালিটি টেস্ট শুরু হবে, অর্থাৎ রিডিং রাইটিং অ্যাবিলিটি টেস্ট এবং ফিল্ড টেস্ট হবে 5/10/2020 থেকে 15/10/2020 মধ্যে, 11/10/2020 বাদ দিয়ে। কোথায় হবে? দ্য অফিস অফ ধাপা লক ড্রেনেজ পাম্পিং স্টেশন, ক্যানেল সাউথ রোড, কলকাতা 700105, নিয়ার চিংড়িঘাটা বাস স্টপেজ। তাহলে চিংড়িঘাটা বাস স্টপেজের কাছে এটা হবে। তো পার্সোনালিটি টেস্টের জন্য আর একটু কিছু, দ্য এন্টায়ার পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর হেল্ড অন ফোর্থ ফেজ, অর্থাৎ যতজন পার্সোনালিটি টেস্টের নাম প্রকাশিত হয়েছে তাদের চারটে ফেজে ইন্টারভিউ হবে, এবং লিস্ট অফ ক্যান্ডিডেট ফার্স্ট পেজ অলরেডি হ্যাজ বিন পাবলিশড ইন আওয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ফার্স্ট পেজ কাদের কাদের হবে প্রকাশিত হয়ে গেছে, এবং সেকেন্ড পেজ হবে নভেম্বর মাসে, এবং থার্ড পেজ এবং চতুর্থ পেজ হবে ডিসেম্বর মাসে। তাহলে অক্টোবর মাস হবে ফার্স্ট পেজ। দ্য রেসপেক্টেড ক্যান্ডিডেট পেজ 2, 3, 4 উইল বি ইন্টিমেশন থ্রু SMS অ্যালার্ট দেয়ার রেজিস্ট্রেশন মোবাইল, এবং সেকেন্ড থার্ড এবং ফোর্থ পেজের যাদের ইন্টারভিউ হবে তাদেরকে SMS-এ মোবাইল নম্বর SMS-এ জানিয়ে দেবে, এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এবং তার সঙ্গে পার্সোনালিটি টেস্ট লেটার ডাউনলোড করে নিতে হবে তাদের। সে ডাউনলোডে অ্যাডমিট কার্ড যেটা সে পার্সোনালিটি টেস্টের জন্য বা ইন্টারভিউয়ের জন্য সেই লেটারে তারা এই ডিটেলসটা পেয়ে যাবে। এবং ক্যান্ডিডেট হার ইনফর্ম দ্য হু মিন্স দ্য নট কভার দ্য লিস্ট ফার্স্ট ফেজ উইল অ্যাভেলেবেল আওয়ার ওয়েবসাইট দ্য সাবসিকোয়েন্ট ফেজ অ্যাভার প্রোগ্রাম শিডিউল। অত যারা ফার্স্ট পেজে যাদের নাম নেই তাদের কিন্তু পরে সেকেন্ড থার্ড ফোর্থ পেজে তাদের নাম বেরোবে, অতএব অপেক্ষা করবেন। এবং ফার্স্ট পেজে কাদের কাদের ইন্টারভিউ রয়েছে, 5/10/2020 থেকে শুরু হচ্ছে 15/10/2020 মধ্যে, তার আগে অবশ্যই আপনাকে ইন্টারভিউ লেটার ডাউনলোড করে নিতে হবে, ওয়েবসাইটে গিয়ে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। তো ওয়েবসাইটে যাবেন MSCWB.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে বা পার্সোনালিটি টেস্টের জন্য কল লেটার ডাউনলোড করতে হবে। তো দেখতে পেলেন তাহলে নোটিফিকেশানটা, আমি একটু দেখাচ্ছি, তো একটু দেখে নেব আমরা। তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে গিয়ে আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন,
তো আমার পেজটা খুলছে, ওপেন হচ্ছে। দেখুন এখানের অপশান রয়েছে, ভালো করে দেখুন। ফার্স্ট ফেজ, ক্লিক হেয়ার টু ডাউনলোড কল লেটার পোস্ট অফ কনজারভেশন মজদুর, ফার্স্ট ফেজ লেখা আছে দেখুন। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার পোস্টটা সিলেক্ট করতে হবে, কনজারভেশন মজদুর কলকাতা কর্পোরেশন। দিয়ে আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন করছেন সে অ্যাপ্লিকেশন আইডিটা দেবে, দিয়ে সাবমিট করবেন। এইভাবে ফার্স্ট ফেজে আপনার যে কাদের কাদের নাম রয়েছে, তাহলে প্রত্যেক স্টুডেন্টকেই কিন্তু প্রত্যেক যারা হচ্ছে এই কনজারভেশন মজদুরে যারা ইন্টারভিউ লিস্টে যাদের নাম প্রকাশিত হয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেখে নিতে হবে যে তাদের ফার্স্ট ফেজে ডাক পেয়েছে নাকি তারা। যদি না থাকে তাহলে পরের ফেজে পাবেন, অত চিন্তার কোনো কারণ নেই। আর ফার্স্ট ফেজের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে সেটা আপনার এই লেটারেই পরিষ্কার লেখা থাকবে এবং কোন জায়গায় তাও লেখা থাকবে, টাইমও দেখা থাকবে। তো অতএব এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম আজকে, কিছুক্ষণ আগে নোটিফিকেশানটা জারি হয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।